গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আর এখন মেয়েকে তেল মালিশ করাবো, স্নান করাবো, তারপর যাব রান্নার দিকে। তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সকালে সেরকম কিছু শেয়ার করিনি, তো দুপুরে কি রান্না আছে সেটা শেয়ার করছি। আগে স্নানটা করিয়ে নিই মেয়েকে। বন্ধুরা, এবার চলে আসলাম রান্নার দিকে। তো চলো রান্না কি হচ্ছে দেখি। মা সব রেডি করে নিয়েছে। তো আজকে রান্না হচ্ছে চিকেন। মেয়ে বলছে হুম। এদিকে চিকেন, আর এদিকে হচ্ছে তোমার ফুলকপি আর আলু ভাজা হচ্ছে। তো মা এখানে কি কি মশলা আছে একটু বলে দাও। জিরা, আদা, লঙ্কা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেখো। মশলা দিয়ে দিই। তাহলে এখানে দিয়ে দিয়ে বলো কি কি মশলা দিচ্ছ। এটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা, হ্যাঁ। আর এটা হচ্ছে রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে জিরে বাটা। আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ, দেড় চামচের মতো দেবো। ব্যাস আর দেবো না। আর এখানে বাটা আছে গরম মশলা, আর পেঁয়াজ তো ওটা সম্বরের সময় দিবে, তাই তো? আর আমি একটু সর্ষের তেল দিয়ে নেবো, মেখে নেবো ভালো করে। আর তারপরে দিব এখানে পেঁয়াজ, দিব কাটা পেঁয়াজ মাখো একটু। আর সম্বলার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দেবো। মাংস বসাচ্ছি, জিরা দিচ্ছি, শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা দিলাম, তারপরে কাটা পেঁয়াজ দেবো। এদিকে তো মাংসটা হচ্ছে, কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমি একটু জল গরম করে রেখেছি, এখন গরম জলটা মাংসে দিয়ে দেব, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে রান্না কমপ্লিট। তো এখন বন্ধুরা খাওয়ার পালা, তো এখন আমরা খাবো। চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া
করার পরে একটু রেস্ট নিলাম, নিয়ে বিকালে কাজকর্ম সেরে তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, করার কিছু নেই। তো ভাবি যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কিন্তু হয়ে ওঠে না, মানে জানোই তো ছোটো। তো যতটুকু পারি করি আর চেষ্টা করবো আগে আগে মানে শেয়ার করার আর কি। তো যাই হোক, এখন তো সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা দেওয়ার পর এখন চা করবো। তো চলো চা বানাই, আমিও খাই তোমরাও খাও। চলো, চা বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এখন চা পাতা দেব। লাল চা তো আমার চা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তাহলে চলো চা রেডি, চা খাবো এখন। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে, কথা কেনার জন্য টাটা।